নমস্কার বন্ধুরা, তো চলে শুরু কর। আশা করি সবাই ভালো আছো। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। প্রথমে একটা দুঃখের কথা আমি তোমাদের বলছি, আমি হচ্ছে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের স্টুডেন্ট। তো আজকে আমি যত আমার ভাইরা যত ভাই বোন আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বোন না ভাই শুধু আছে, তা ধরে কিছু দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করব। অনেক আশা নিয়ে আমিও গেছিলাম কলেজে ভর্তি হতে, ভেবেছিলাম ও কলেজে উঠে গেছি এখন শুধু মেয়ে আর মেয়ে ভাই, মেকানিক্যালে কত মেয়ে ভাই একসাথে পড়বো। গেলাম ভর্তি হতে দাদার হাত ধরে, বিশ্বাস করুন গিয়ে দেখি একটাও মেয়ে নেই কলেজে, একটাও মেয়ে নেই আমাদের, মানে কলেজে না কলেজে মেয়ে ভর্তি, আমাদের ডিপার্টমেন্টে একটাও মেকানিক্যালে মেয়ে নেই। ওখানে আমার পুরো হৃদয়টা একদম ভেঙে গেল। আমি যখন কম্পিউটার সায়েন্স যেটা আমাদের হচ্ছে একটা স্ট্রিম রয়েছে, আমি যখন আসতাম ভেতরে মাঝে মাঝে দরজাটা খুলে দেখতাম যে কি চলছে, দেখতাম ছেলে মেয়ে পাশাপাশি বসে রয়েছে গল্প করছে, মনে হতো একটা পার্কে চলে এসেছি আমি ভুল করে হঠাৎ এক অনাথ শিশুর মতো। আমি বিশ্বাস করি না, কেউ পাত্তা দিত না, বের করে দিত সবাই আমাদেরকে। তারপর সিভিলের রুমে দেখতাম সব ছেলে মেয়ে, এত ছেলে মেয়ে, মনে হতো এত কেমিস্ট্রি ওদের মধ্যে যেন এরা নিজেরা পুরো একদম একটা বিল্ডিং বানিয়ে দেবে।